অস্ট্রেলিয়া আমার ছেলে একটা রসুন কিনে নিয়ে আসে $3 দিয়ে, হারাম যদি মিথ্যা কথা, আপনারা চেক করতে পারেন প্রত্যেকে, বলে $3 দিয়ে একটা রসুন কিনে নিয়ে আসছে। এই অস্ট্রেলিয়া কিন্তু রসুন প্রডিউস করে, ওরা উৎপাদন করে, ওরা আমরা ওখান থেকে এক্সপোর্ট করে রসুন আনি। এখন সারা পৃথিবীতে যদি আপনি খেয়াল করেন, কেউ তো স্বস্তির মধ্যে নাই, শুধু বাংলাদেশে স্বস্তির মধ্যে থাকতে হবে, হ্যাঁ আর কিচ্ছু না, শুধু ভোগ্যপণ্যের জায়গায় স্বস্তি থাকতে হবে, এইটা বা কেমন কথা? ও মামা জেলালুদ্দিন, সরকার কার স্বার্থ রক্ষা করছে? সরকার, ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে, যারা শুনছেন তাদেরকে সালাম। প্রথমত আপনি খেয়াল করেন, সরকার তো জনগণের স্বার্থ রক্ষা করবে, এটি তো সত্য এবং করে আসছে। এখন কেউ কেউ মনে করেন যে সরকার জনগণের স্বার্থ রক্ষা করেন না, এটা পারসেপশনের বিষয়। আপনি যেভাবে খেয়াল করেন, বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে এবং মানুষের কষ্ট হচ্ছে, এই যে বাড়ার পিছনে কারণগুলোকে যদি আপনি একটু যুক্তি সহকারে খেয়াল করেন যে কী কারণে বাড়লো। করোনার সময় প্রত্যেকটা জিনিসের দাম স্থিতিশীল ছিল, আপনি খেয়াল করে দেখেন জাহিদ ভাই, মানে কোনো জিনিসের দাম বাড়ে নাই করোনার সময়, কারণ চাহিদা একেবারে কমে গেছিলো, উৎপাদনও কমে গেল। করোনা শেষে যখন আবার সারা পৃথিবী খুলতে শুরু করলো, তখন মানুষের চাহিদা বাড়লো, সেই পাশাপাশি উৎপাদনটা ভেবে বাড়ানোর চেষ্টা করা হলেও ওইভাবে বেড়ে আসলো না, তখন কিন্তু দামটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তারপর আমরা চেষ্টা করলাম যে ঘুরে দাঁড়াবো, আমরা তো 2 বছর কার্যত অবরুদ্ধ ছিলাম, এরপর চেষ্টা করলাম যে ঠিক আছে বাজারটাকে নিয়ন্ত্রণে কীভাবে আনা যায়। এর মধ্যে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে প্রভাবটা, এই দুইটার পরে যে প্রভাবটা বাংলাদেশে পড়ল, এরপরে কিন্তু আমাদের ডলার সংকট দেখা দিল, আমাদের ব্যাঙ্কগুলো তারল্য সংকট দেখা দিল, আমাদের দেশীয় টাকার মান কমে, মানে কমে যাওয়ার, কমে যেতে শুরু করলো। এই সব কিছু মিলে আপনাকে মাথায় রাখতে হবে, গত বছর আপনি যেই মানে 100 টাকায় যে পণ্যটি কিনেছেন, এইবার সেই পণ্যটি কিন্তু 140 টাকা লাগবে। এখন এইটার জন্য যদি প্রিন্স ভাইরা ব্যবসায়ীদের দোষারোপ করে বা সরকারকে দোষারোপ করেন, হ্যাঁ সরকারের বিষয়টা হচ্ছে যে দেখেন সারা পৃথিবীতে মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু অনেকে খুব দ্রুত এটাকে, সব পণ্যের উপর কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে কিনা? আপনি সব পণ্যের উপরে পড়বে, এই কারণে পড়বে আপনার, আপনি হ্যাঁ বলবেন যে আমদানিকৃত পণ্য, দেশীয় পণ্যের দাম কেন বাড়ছে? এখন যিনি ফুলকপি বিক্রি করে সে তো তেল কিনে খায়, সে তো আপনার ওই চিনি কিনে খায়, সে তো আমদানিকৃত পণ্য সে কেনে, অতএব তার তো জীবনমানের উন্নয়নটা হয়েছে ওই জায়গায়, কিন্তু তার একটা বিক্রি করে একটা কিনে খেতে হয়। এখানে অবিবেচকের মতো কথা বললে কিন্তু আলটিমেটলি মানে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা, ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ। আপনি এভাবে খেয়াল করেন, এই যে বলা হচ্ছে যে কৃষকরা দাম পায় না, মধ্যস্বত্বভোগীর কথা বলেছে, আপনি এখন এই মোবাইল বাংলাদেশে এই 12-13 কোটি মোবাইল এখন মানুষের হাতে, প্রত্যেকেই জেনে যায়, বাজারে আসার আগে জিজ্ঞেস করে এই আজকে লাউ কয়টা উঠছে রে বাজারে, আজকে সে গাছ থেকে লাউ কাটবে কি না সে সিদ্ধান্ত না, যেন লাউ আজকে অনেকগুলো এসছে ওদিন সে লাউ কাটে না, এই আজকে ফুলকপি কতগুলো আসছে বাজারে বলে এতগুলো, ও চিন্তা করে যে একটু কম আসছে, আচ্ছা আমি নিয়ে যাই দাম পাবো ভালো। অতএব এইখানে কোনো কারণ নাই যে শুধু মানে মানে কৃষকরা কিছুই পায় না আর মধ্যস্বত্বভোগী। আচ্ছা ভাই বলেন তো, এই আমাদের নরসিংদীতে সিম উৎপাদন হয়, এটা কি লাভ দিয়ে আপনার প্লেটে চলে আসে? এইখানে মধ্যস্বত্বভোগী না থাকলে আপনি সে কাজটা করতেন কীভাবে? এই 18 কোটি দেশের মানুষ, এখানে মধ্যস্বত্বভোগীরা তো কাজ করে, সে তো আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনাকে আপনার মালটা, এবং শুধু তাই না, আপনি এখন বাংলাদেশে যেটা হয়েছে আপনার দেখবেন যে মানে বহুতল ভবনে ওখান থেকে ওই যে ঝুড়ি ফেলে দেয় রশিদে বেঁধে, ওখানে 200 টাকা দিয়ে বলে তুমি পটল দাও, সিম দাও, কফি দাও, কাঁচামরিচ দাও, দিয়ে বাকি টাকা ফেরত দাও, দিয়ে আবার সেখান থেকে তুলে নেয়। এই যে সারাদিন দিন মানে কী বলে বেচারা, এই যে তার বাসাপন্থ নিয়ে তাকে পণ্যটা তুলে দিচ্ছে, তারপরে আপনি হ্যাঁ বলবেন যে হ্যাঁ কারণ বাজার থেকে কেন 15 টাকা বেশি হলো, তো এইগুলো তো আসলে আমরা বলার জন্যে বলি। আর আসলে হয় কি, আমাদের এই ভোগ্যপণ্য নিয়ে আমরা একটা পপুলার ইয়ে বানাই ফেলছে এটাকে, এটা প্রত্যেক টেলিভিশন থেকে শুরু করে আমরা যারা আসছি, আমরা কেউ পক্ষে বলার চেষ্টা করি আর বিপক্ষে বলার তো সু, এটা কিন্তু খেয়াল করবেন আপনি, বিপক্ষে বলতে গেলে কিন্তু বলার শেষ নাই, পক্ষে বলাটা খুব কঠিন, আমাকে যুক্তি তর্ক দিয়ে বলতে হয়, হ্যাঁ দাম বেড়েছে, দাম বেড়েছে, মানুষ কষ্ট আছে, এগুলো তো সাধারণ কথা। আমি একটা কথা বলি, গতকালকে আমি আমার বন্ধুর আজাদ মসজিদে এসেছিলাম, এটা জানা যায়, তো সেখানে আমি নাম ধরে ধরে বলছি এই কারণে শুধু জানার জন্যে, প্রয়োজনে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, প্রিন্স ভাইয়ের পরীক্ষা করে দেখতে পারেন, আমাদের মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট সাইফুল ভাই, তো আমরা যখন জানাজা শেষ করে বেরোচ্ছি, বলে হেলাল ভাই সারাদিন তো বলছেন দেখতেছি, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি,
অস্ট্রেলিয়া আমার ছেলে থাকে, তা অস্ট্রেলিয়া আমার ছেলে একটা ওই রসুন কিনে নিয়ে আসে $3 দিয়ে, হারাম যদি মিথ্যা কথা, আপনি চেক করতে পারেন প্রত্যেকে, বলে $3 দিয়ে একটা রসুন কিনে নিয়ে আসছে। তা আমি বললাম বাবা কী করবো এখন, আনো তো বলতে ছিলেন ভাই এই অস্ট্রেলিয়া কিন্তু রসুন প্রডিউস করে, ওরা উৎপাদন করে, ওরা আমরা ওখান থেকে এক্সপোর্ট করে রসুন আনি। এখন সারা পৃথিবীতে যদি আপনি খেয়াল করেন, কেউ তো স্বস্তির মধ্যে নাই, শুধু বাংলাদেশে স্বস্তির মধ্যে থাকতে হবে, হ্যাঁ আর কিচ্ছু না, শুধু ভোগ্যপণ্যের জায়গায় স্বস্তি থাকতে হবে, এইটা বা কেমন কথা? আমার ব্যাংকের সমস্যা আছে, আমার এলসির সমস্যা আছে, আমার আপনার কী বলে ডলারের সমস্যা আছে, আমার তারল্যের সমস্যা আছে, এত সমস্যার মধ্যেও আমরা ব্যবসা পরিচালনা করছি। এই 18 কোটি মানুষ অন্তত পণ্যটা তো পাচ্ছে, হ্যাঁ দাম কিছু বেড়েছে। আলুর কথা বলেছেন প্রিন্স ভাই, দেখেন আলু গত বছর 100 টাকা 120 টাকা হয়েছে, এত দাম পাওয়ার কারণে কিন্তু অর্থনীতির সঙ্গে, আমি বলছি না, গত বছর যে জিনিসের পণ্য দামটা বেশি ছিল কৃষকরা এই বছর সেই পণ্যটা বেশি করে করবেন, করলে পর হবে কি এবার দামটা কমে আসবে। এবার যেটা হচ্ছে আপনি দেখেন ছোট আলু, যেই আলুটা এখনও পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ 10টা আলু দিয়ে 1 কেজি হইতো, এখন 20টা আলুতে 1 কেজি হয়, সেই আলুগুলো এনে বাজারে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ, যে পেঁয়াজগুলো এখনও ফুল আছে, যেগুলো আরও বাড়তি হওয়ার কথা, আরও বড় হওয়ার কথা, মানে ইয়ে হওয়ার, সেইগুলো বাজারে আমরা বিক্রি করছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো আপনি খেয়াল রাখেন, আপনি এবার আবার আলুর সংকট হতে পারে, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আবার আমার পেঁয়াজের সংকট হইতে পারে, কারণ আমরা পেঁয়াজগুলো খেতে তৈরি মানে মানে পরিপূর্ণ হওয়ার আগেই আমি বাজারে নিয়ে বিক্রি করতেছি, বিকজ আমি দাম পাচ্ছি এখন 100 টাকা পেঁয়াজের দাম। এখন এই যে বললেন প্রিন্স ভাই যে আলু আসতে শুরু করছে, দাম কমে গেলে কোনো, আচ্ছা ভাই যখন উৎপাদন বাড়বে, যখন চাহিদার বিপরীতে আমার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই থাকবে, দাম তো কমবেই। এখন সবাই মিলে চেষ্টা করে আপনি এই টমেটোর দাম 150 টাকা করতে পারবেন? সবাই মিলে চলেন না, চেষ্টা করি যে এখন তো টমেটোর বড় মৌসুম, সবাই মিলে 150 টাকা করে খাবো টমেটো বা বিক্রি করবে টমেটো, সম্ভব না। এইটি হচ্ছে অর্থনীতি, এটি হচ্ছে মুক্তবাজার।